আপনার আপনার নামটা একটু বলুন। শিশির রাও। শিশির রাও। শিশির রাও। আচ্ছা, উনি মুংপুতে রবীন্দ্রভবনের ইনচার্জ, উনি দেখভাল করেন। ওনার কণ্ঠে আমরা আগে দু লাইন গান শুনে নিই। যে গানটা ভাইরাল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি সেই গানটাই গান। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে মাসি বাজায় সকালবেলা যে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু আছে। এই জায়গাটার নাম হচ্ছে মংপু। আমরা সিটং থেকে গাড়ি ধরে মংপুতে এসেছি। আর এখানে একটা সিনকোনা ফ্যাক্টরিও আছে, গভর্নমেন্টের সব থেকে বড় ফ্যাক্টরি সিনকোনা, যেটা ম্যালেরিয়া রোগের ওষুধ, যেটা যে গাছ থেকে তৈরি হয়, তো সেটাও তোমাদের দেখাবো। একটু এর পাশেই আছে, আগে এটা দেখে নাও আর আমাদেরও দেখো। এটা একটা ফায়ার প্লেস। এই যে এখানে বসে এইখানটা বসতেন, বসে এই সিনারি গুলো দেখতেন, দেখে অনেক অনেক কবিতা উনি লিখেছিলেন। আর এটা এটা কি? এটা পুরো পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর, অপূর্ব। এমনি গান চলে আসবে। এই এই ঘরটাকে, এই ঘরটাতে কাউকে ঢুকতে দেওয়া হয় না, এটা বন্ধ করে রাখা হয়। যে চেয়ারটা দেখা যাচ্ছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের, মানে ওনার ছেলের ডিজাইন করা। চারপাশে হ্যান্ডেলের জায়গাটা, যেখানে দেখি আমরা সাধারণত হ্যান্ডেল ফাঁকা থাকে, এই জায়গাটা একদম সলিড কাঠ দিয়ে ঘেরা, যাতে হাওয়াও না ঢুকতে পারে। এবং যেহেতু ওনার পিঠের ব্যথা ছিল, তার জন্য পিছনের দিকটা একদম সলিড কাঠের মতন তৈরি করা, এতে হেলান দিয়ে উনি সোজা থাকতে পারেন। আর এই যে কাছের দেখা যাচ্ছে একদম স্ক্রিনের বাঁদিকের কোণায়, সেটা হচ্ছে যাতে লম্বা তুলি বা পেন তিনি রাখতে পারতেন, যেহেতু এই ঘরে তিনি আঁকতেন। এবং সামনের যে কাছের জানলাটা দেখতে পাচ্ছেন, তখন এরকম ছিল না, কিন্তু ওই জায়গাটায় রেলিং ছিল, মানে দূরের প্রকৃতিটা দেখতে পারতেন। কবিগুরু বায়োকেমিক প্র্যাকটিস করতেন এবং নিজে ওষুধও ওই নিয়ে পড়াশোনাও করতেন। ওই যে দূরের কাছের বাক্স ওখানে আছে, ওনার বায়োকেমিকের শিশি বোতল এবং ডান দিকে ছোট ছোট রঙের কৌটো, রঙের শিশি বলা যায়। আর কবিগুরুর যে ছবিটা দেখা যাচ্ছে তার নিচে, সেটা হচ্ছে ইজেল। ওই ইজেলের মধ্যেই তিনি, ওটা এখন বন্ধ করা অবস্থায় আছে, ওইটার মধ্যে রেখে আঁকতেন। এরপরে যাওয়া যাক, এই ঘরেও ঢুকতে দেওয়া হয় না। এটা হচ্ছে কবির শোবার জায়গা, বেডরুম। এই যে বাক্সটা, বাক্স বললাম একদমই ভুল কথা, এই যে বিছানাটি তৈরি করা, এই বিছানায় উনি শুতেন। এটাও রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ছেলে ডিজাইন করা, যেহেতু ওনার পিঠের ব্যথা ছিল, তার জন্য একদম ও প্রান্তে দেখুন একটু কাঠের একটা বোর্ডের মতন বসানো আছে, যাতে ওখানে হেলান দিয়ে উনি একদম এদিকের প্রকৃতিটা দেখতে পারেন। এছাড়া প্রতি ঘরের মতন এখানেও আছে ফার্নেস। আর এই যে এই কাছের জানলাটাই তখন ছিল না, তখন ছিল গ্রিল, যাতে উনি এদিকের প্রকৃতিটা সম্পূর্ণ সারাদিন উপভোগ করেন। আর এই যে চেয়ারটা এখানে, ইনি একদম এইখানে বসতেন, বিকালবেলায় চেয়ারে বসতেন, এই চেয়ারে বসে উনি সমস্ত আজকে মেঘগুলো ঢেকে দিয়েছিল, সমস্ত প্রাকৃতিক দৃশ্য সবটাও দেখতেন। ওর ঘুরতেও ছিলেন না প্রকৃতি প্রেমী, সেই জন্য এই জায়গাটা উনি খুব ভালোবাসতেন, সেই জন্য তাম্র ফলকটি এদিকে রাখা নাই। এর ফলকের মধ্যে যে স্ক্রিপ্ট আছে, সেই মৈত্রী দেবী সেনের স্ক্রিপ্ট। এই বাড়িটা যে 20th May 1944 থেকে রবীন্দ্র স্মৃতি ভবন হয়েছিল, আর এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বের মধ্যে এটা প্রথম রবীন্দ্র স্মৃতি ভবন। আর এটা তো আপনারা জানেন, আসলে এই বাড়িটা ছিল সেই মৈত্রী দেবীর হাজব্যান্ড ডক্টর মনমোহন সেন, উনি কুইনেন ফ্যাক্টরিতে সেই জন্য কুইনোলজিস্ট ছিলেন, সেই জন্য ওনাদের একটা সরকারি কোয়ার্টার ছিল।
মৈত্রী দেবীর বাবা মিস্টার সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, উনিও বিখ্যাত ফিলোসফার অধ্যাপক ছিলেন, উনি মানে ওনার গুরুদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সেই জন্য মৈত্রী দেবীও মানে ছোটবেলা থেকে গুরুদের কাছে ছিল, মানে স্নেহ ধান্য ছিলেন। সেই মৈত্রী দেবীরও বিশেষ আমন্ত্রণে গুরুদেব মঙ্গপুরে এসেছিলেন। ফার্স্ট টাইম 1938 21st May যে কালিম্পং থেকে মঙ্গপুর এসেছিলেন, তারপর 1939 দুবার এসেছিলেন, আর 1940 লাস্টে বাড়িতে এসেছিলেন, মানে জীবনে একদম শেষ বয়সে বাড়িতে ছিলেন। কারণ এখন এসে করতে সেই দেড় মাস দু মাস পর্যন্ত থাকতেন এই বাড়িতে। আর 1940 গুরুদের জন্মদিন 25 বৈশাখে এই বাড়ির মধ্যে সেলিব্রেশন হয়েছিল। এই বারান্দার মধ্যে আমাদের এই সমস্ত মঙ্গপুরকে পাহাড়ি আছেন কিনে, তো সে আমাদের সমস্ত যে ব্রিটিশ সাহায্যের যে বাঙালি সাহায্যের এই সমস্তকে মানে একসঙ্গে রাখে গুরুদেব সেই বার্থডে সেলিব্রেশন করেছিলেন। আর সেই সময় গুরুদেব বয়স 80 বছর বয়সে প্রবেশ করেছিলেন। সেদিন জন্মদিন নামক তিনটি কবিতা আছে এখনো রচিত হয়েছিল, তার শ্রেষ্ঠীতেও লিখে আছে আমাদের এখনকার গ্রামের লোকের কথাটাই যে অপরাহ্ন এসেছিল জন্মবাসরের আমন্ত্রণে পাহাড়িয়া যত, একে একে দিল মোরে পুষ্পের মঞ্জরি নমস্কার সহ, ধরণী লবিয়া ছিল কোন কোনে বস্তুরে আসনে বসি, বহু যুগে বন্হিতপ্ত তপস্যার পড়ে এই বর এই পুষ্পের দান মানুষের জন্মদিনে উৎসর্গ করিবে আশা করি, যে শ্রেষ্ঠীতে লিখে আছে। আবার পঞ্চমবার আসার কথা ছিল কিন্তু গুরুদেব আসতে পারে নাই, মানে অসুস্থ হয়ে কালিম্পং থেকে ওনাকে কলকাতা নিয়ে গেছে, তারপর ওনার অপারেশন, তারপর উনি মারাও গেছেন। তবে মঙ্গপুরের মধ্যে একটা ট্যালেন্ট ছিল, মানে গুরুদেবকে তো ভালোবাসত। যখন সেকেন্ড টাইম এসেছিলেন 1939 গুরুদেব, তখন এসে পুরী থেকে সোজে মঙ্গপুর এসছে, মানে সেই সময় সেই বয়সে কোথায় পুরী আর কোথায় মঙ্গপুর। আর যখন থার্ড টাইম এসেছিলেন 1939, তখন সেপ্টেম্বর 12 থেকে নভেম্বর 5 পর্যন্ত গুরুদেব বাড়িতে ছিলেন, মানে আজকে দিনই রওনা গিয়েছিলেন এখন থেকে। আরও আরও তো দেখেছিলেন না, ও আজকের দিনেই তিনি তৃতীয়বার কলকাতা দেখে রওনা দিয়েছিলেন। গুরুদেব সারা বিশ্বকে আলো দিয়েছিলেন, ওনার সঙ্গে বিজেডি দিয়ে বাড়ি দিয়ে আলোই চলে না, ইলেকট্রিসিটি লাইনটাই কেটে এটা কুইন এন্ড ফ্যাক্টরি সেই ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল।